শৈলকুপা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। জাহিদুল হক বাবুর রিপোর্টে দেখুন ডেস্ক নিউজ। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার সকাল থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান ও উপজেলা নির্বাচন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ। পৌর মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, বিএনপি প্রার্থী সাবেক মেয়র খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, তৈবুর রহমান খান, জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রার্থী ওসমান গনি মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও পৌরসভার 9টি ওয়ার্ডে মোট 42 জন কাউন্সিলর প্রার্থী ও 13 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী 22 ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে ও প্রার্থীরা প্রত্যাহারের শেষ তারিখ 29 ডিসেম্বর। ভোট গ্রহণ হবে আগামী 16 জানুয়ারি 2021। তহুরা পিঙ্কি, ডেস্ক নিউজ, বিএমএফ টেলিভিশন।